পাওয়ারের দেওয়া ছিল আর হচ্ছে এনার্জি কনজামশনের দেওয়া ছিল, ঠিক আছে? ওগুলো আজকে বলে দিচ্ছি, তারপরে এটা হলে তারপরে এমসিকিউ গুলো করাবো। তো এখানে দেখ, স্ক্রিনে দেখতে পাচ্ছিস প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, ওয়েন 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোয়িং ইন এ ওয়্যার হ্যাভিং 5 ওহম রেজিস্ট্যান্স, দি ক্যালকুলেট দি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দি রেজিস্টার। এখানে বলছে একটা রেজিস্টারের অ্যাক্রসে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এবং যে রেজিস্ট্যান্সটা আছে ওটার ভ্যালুটা হচ্ছে 5 ওহম, তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কতটা হচ্ছে সেটা বের করতে হবে। তো ভোল্টেজ ড্রপটা কিভাবে বের করব, ভোল্টেজ ড্রপের যেটা ওহমসের সূত্র আছে, ওহমের লটা থেকে আমরা বের করতে পারবো। ওহমের সূত্রটা কি ছিল, ভোল্টেজের ভিহিকালস টু আয়ার। তাহলে দেখ, এখানে এই কারেন্টের ভ্যালু আর রেজিস্ট্যান্সের ভ্যালু দুটোই দেওয়া আছে, তাহলে কারেন্টের ভ্যালু আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, কারেন্টের ভ্যালু দেওয়া ছিল 1 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা ছিল 5 ওহম, তাহলে 5 × 1 কত হয়ে যাচ্ছে, 5 ভোল্ট। 5 ভোল্ট অ্যান্সারটা কত আসছে, 5 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখানে যে ইয়েটা বের হচ্ছে, ভোল্টেজ ড্রপটা যেটা বের হচ্ছে সেটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন দেখ, এখানে বলেছে পাওয়ার অফ এ অ্যাপ্লায়েন্স ইজ 200 ওয়াট অ্যান্ড ইটস ভোল্টেজ ড্রপ ইজ 5 ভোল্ট, দেন ক্যালকুলেট দি কারেন্ট ইন দিস অ্যাপ্লায়েন্স। তো এখানে একটা অ্যাপ্লায়েন্সের পাওয়ার রেটিং দিয়ে দিয়েছে, ভোল্টেজ ড্রপটা দিয়ে দিয়েছে 5 ভোল্ট, তাহলে এখানে কারেন্টটা বের করতে হবে। তাহলে এখানে দেখ, কারেন্টটা বের করতে হবে, দেওয়া আছে ভোল্টেজ আর পাওয়ার। তাহলে পাওয়ার আর ভোল্টেজ দিয়ে যে কারেন্ট আর ভোল্টেজ দিয়ে যে পাওয়ারের সূত্রটা সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। এখানে যদি আমি কারেন্টটা বের করতে চাই, তাহলে এখানে দেখ কারেন্টটা বের করব কিভাবে, আগেরটাতে যেমন ভিহিকালস টু আয়ার করেছিলাম ওখানে পাওয়ারের কোনো ব্যাপার থাকেনি, কিন্তু এখানে পাওয়ারটা দিয়ে দিয়েছে 200 ওয়াট, ঠিক আছে? তাহলে এখানে আমি বের করব কি করে কারেন্টটা, আমরা জানি কি পি সমান ভি ইনটু আই, পাওয়ার ইকালস টু কি, পাওয়ার ইকালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট, এটা তো আমরা জানি। তাহলে এখানে আমাকে বের করতে হবে কি কারেন্টটা, তাহলে কারেন্ট সমান কি হয়ে যাবে, কারেন্ট সমান হয়ে যাবে ভোল্টেজ বাই কারেন্ট, এই সরি, কারেন্ট সমান হয়ে যাবে পাওয়ার বাই ভোল্টেজ। তাহলে পাওয়ার বাই ভোল্টেজ যদি করি, পাওয়ারটা কত দিয়েছে এখানে, পাওয়ারটা দিয়েছে 200 ওয়াট, তাহলে এখানে আমি 200 বসালাম, ডিভাইডেড বাই কত হবে, 5 ভোল্ট দেওয়া আছে, তাহলে 5 ভোল্ট, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 5×4=40 অ্যাম্পিয়ার, কারেন্টটা হয়ে যাবে ওই অ্যাপ্লায়েন্সের অ্যাক্রসে 40 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? খুব সহজ অঙ্ক। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এটা দেখ এনার্জি কনজামশনের একটা অঙ্ক দিয়েছে, এটা একটু বড় হবে অঙ্কটা। এখানে কি বলেছে দেখ, দি ফলোয়িং লোডস আর কানেক্টেড টু অ্যান ইলেকট্রিক ইনস্টলেশন, একটা ইলেকট্রিক ইনস্টলেশনে নিচে যে লোডগুলো দেওয়া আছে এই লোডগুলো কানেক্ট আছে, কী কী লোড কানেক্ট আছে দেখ, 25 বাল্বস, মানে 25টা বাল্ব আছে, প্রত্যেকটা 100 ওয়াট করে এবং প্রতিদিন 8 ঘন্টা করে এটা বাল্বগুলো কানেক্ট থাকছে, বা 5 ঘন্টা করে বাল্বগুলো চলছে। তারপর 2 নম্বরে দিয়েছে 2500 ওয়াট হিটার 4 আওয়ার পার ডে, 2500 ওয়াটের হিটার আছে, একটাই হিটার আছে, সেটা 4 ঘন্টা প্রতিদিন কাজ করছে। আর 3 নম্বর দিয়েছে 4টা মোটর আছে 1 হর্স পাওয়ারের, ঠিক আছে? 4টা মোটর 1 হর্স পাওয়ারের, এটা হচ্ছে প্রতিদিন কত কতক্ষণ কানেক্ট থাকছে, এটা হচ্ছে 6 ঘন্টা কানেক্ট থাকছে। তাহলে এখন এখান থেকে আমরা এনার্জি কনজামশনটা বের করব কিভাবে, দেখ এনার্জি কনজামশন যেটা বের করতে হয় কিভাবে বের করি আমরা, কিলোওয়াট আওয়ারে। তো কিলোওয়াট আওয়ারে যখন বের করব কিভাবে করব, দেখ এখানে অঙ্কটা করছি, ভালোভাবে দেখবি, কিলোওয়াট আওয়ার। তাহলে দেখ এখানে ওয়াট দেওয়া আছে, প্রতিটা অ্যাপ্লায়েন্সের ওয়াট দেওয়া আছে, এখান থেকে আমি কিলোওয়াট বের করব, ঠিক আছে? আর বের করতে হয় কিলোওয়াট আওয়ারে, তার সাথে আওয়ারটা গুণ করতে হবে। আওয়ারটা মানে হচ্ছে যত ঘন্টা ওটা কাজ করছে ততক্ষণ, তো সেই টাইমটা এটা গুণ করতে হবে, ঘন্টাতে সেটা করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখ আছে 25টা বাল্ব আছে 100 ওয়াট করে এবং সেটা 8 ঘন্টা প্রতিদিন জ্বলছে। তাহলে এখানে কি করব, ফার্স্টে 1 নম্বরের লোডটা বের করব। তো এখানে অঙ্কটা যেটা লাস্টে বলেছে যে ক্যালকুলেট দি লোড অ্যান্ড লোড
অ্যান্ড পার মান্থ ইলেকট্রিক পাওয়ার কনসাম্পশন, এখানে লোডটা টোটাল যে লোডটা সেটা বের করতে বলেছে, আর পার মান্থ কতটা ইলেকট্রিক কনসাম্পশন হচ্ছে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে 30 দিনের আমাকে বের করতে হবে পার মান্থ বলেছে মানে। তাহলে দেখ প্রথমে একের অপশানে যেটা দেওয়া আছে, একের অপশানের লোডটা আগে বের করব যে 25টা বাল্বের জন্য কতটা লোড হচ্ছে। তাহলে দেখ এখানে 25টা বাল্বের জন্য যেটা লোড হচ্ছে কত, 25টা বাল্ব 100 ওয়াট করে। তাহলে এখানে কি করব, 25টা বাল্ব 100 ওয়াট করে, ঠিক আছে 100 ওয়াট করে হলো। এবার এই 25টা বাল্ব দেখ প্রতিদিন 8 ঘন্টা করে জ্বলছে, তাহলে এখানে বেরোলো এটা ওয়াটটা, ঠিক আছে ওয়াট, তার সাথে কি করব আমি আওয়ারটা যোগ করে দেবো। তাহলে এটা হয়ে গেল কি, এটা কতক্ষণ জ্বলছে 8 ঘন্টা, তাহলে এটা হয়ে গেল ওয়াট আওয়ারে, ঠিক আছে ওয়াট আওয়ার হয়ে গেল। এবার ওয়াট আওয়ারটাকে যদি আমি কনভার্ট করি কিলোওয়াট আওয়ারে, তখন কি করব 1000 দিয়ে ভাগ করে দেবো। ফার্স্টে আমি এটাকে ক্যালকুলেশনটা করে নিই, এটা কত হচ্ছে, এটা 2500 × 8, ঠিক আছে তাহলে এখানে হবে, আচ্ছা যদি আমি পার মান্থটা, আচ্ছা তার সাথে এটা আরেকটা গুণ হবে কি বলতো, এটা তো আমার একদিনের বেরোলো, 25টা বাল্ব ছিল 100 ওয়াট করে, সেই জন্য 25 × 100 করলাম, প্রতিদিন 8 ঘন্টা জ্বলছে সেই জন্য 8টা গুণ করলাম, তাহলে ওয়াট আওয়ার বেরোলো। এবার এটা হচ্ছে আমাকে 1 মাসের বের করতে হবে, মানে 30 দিনের, তাহলে এখানে আমি × 30 করে দেবো, যেহেতু এটা একদিনের 30 দিন হবে, এটার সঙ্গে 30 গুণ হয়ে যাবে। তাহলে এটা দেখ এটা যদি গুণটা করিস ক্যালকুলেশন করে, তাহলে বেরোবে কত, মোটামুটি 6 লাখ ওয়াট আওয়ারের মতো বেরোবে। এত ওয়াট আওয়ার বেরোবে, ঠিক আছে এত ওয়াট আওয়ার বেরোলো। এবার দেখ এটাকে যদি কিলোওয়াট আওয়ারে কনভার্ট করি, কিলোওয়াট আওয়ারে করলে কি করবো, 1000 দিয়ে ভাগ করে দেবো, আচ্ছা ওটা আমি পরে করছি, আগে সব লোডগুলো আমি বের করে নিই। নেক্সট বলেছে দেখ 2500 ওয়াটের হিটার 4 ঘন্টা প্রতিদিন জ্বলছে, তাহলে দেখ 2500 ওয়াট, এখানে কি করব 2500 ওয়াট, কটা হিটার আছে, একটা একটা হিটার, সেটা কত ওয়াটের, 2500 ওয়াটের, তাহলে এখানে আমি 2500 গুণ করলাম, তার সাথে এটা কতক্ষণ চলছে প্রতিদিন 4 ঘন্টা করে, তাহলে এটা বেরোলো একদিনের বেরোলো এটা, ঠিক আছে এটা একদিনের বেরোলো, এটার সঙ্গে যদি আমি 30 গুণ করি তাহলে 1 মাসের বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে 30 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে, এটা যদি আমি গুণটা করি মোটামুটি 3 লাখ ওয়াটের মতো বেরোবে। ঠিক আছে এগুলোকে আমাকে পরে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে, কিলোওয়াট আওয়ারে কনভার্ট করে কিছুই না, শুধু 1000 দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে কিলোওয়াট আওয়ারে বেরিয়ে যাবে। এবার দেখ 3-এর অপশানটাতে বলেছিল যে 4টা মোটর আছে, 4টা মোটর 1 হর্স পাওয়ার করে, এটা প্রতিদিন 6 ঘন্টা করে চলছে, তাহলে মোটরটা প্রতিদিন যদি 6 ঘন্টা করে জ্বলে 1 হর্স পাওয়ারের, এখানে দেখ আগের যে অপশানগুলো ছিল সব ওয়াটে দেওয়া ছিল, কোনোটা ছিল 100 ওয়াট, বাল্বগুলো ছিল 100 ওয়াট, আর হিটারটা ছিল 2500 ওয়াট, তাহলে এখানে দেখ কি হচ্ছে, এখানে 2500 ওয়াট আগেরগুলো কোনো ব্যাপার ছিল না, এটা কিন্তু হর্স পাওয়ারে দিয়ে দিয়েছে, তাহলে হর্স পাওয়ার থেকে আগে আমাদেরকে ওয়াটে করতে হবে। আমরা কি জানি 1 হর্স পাওয়ার = 735.5 ওয়াট, ঠিক আছে আমরা 746 ওয়াট করবো না কেন, কারণ এক মিনিট দাঁড়া।